নমস্কাৰ, মই মুজিদ। সলনি হ'ব অসমৰ মুখ্যমন্ত্ৰী, হয় আগন্তুক 4 মাহৰ ভিতৰত সলনি হ'ব অসমৰ মুখ্যমন্ত্ৰী। হিমন্ত বিশ্ব শৰ্মা আৰু অসমৰ মুখ্যমন্ত্ৰী হৈ নাথাকে, আগন্তুক 4 মাহৰ ভিতৰত গেৰাণ্টি সহকাৰে কৈছে অসমৰ মুখ্যমন্ত্ৰী সলনি হ'ব। এই মন্তব্য APCCৰ সভাপতি ভূপেন বৰাৰ। এতিয়া প্ৰশ্ন হৈছে, মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা যদি অসমৰ মুখ্যমন্ত্ৰী হৈ নাথাকে, তেন্তে কোন হ'ব অসমৰ পৰৱৰ্তী মুখ্যমন্ত্ৰী? এই সন্দৰ্ভত সবিশেষ তথ্য আপোনালোকক জনাম এইটো ভিডিঅ'ত। খুবেই এটা গুৰুত্বপূৰ্ণ ভিডিঅ়, আপোনালোকে ভিডিঅ'টো একেলগে চাই থাকক। আৰু যদি তালোকে এইটো ভিডিঅ'ত লাইক কৰা নাই, তেন্তে এতিয়াই ভিডিঅ'টোত এটা লাইক কৰি দিয়ক। আৰু এনেকুৱা ধৰণৰ ভিডিঅ'সমূহ নিতৌ চাবলৈ চেনেলটো ছাবস্ক্রাইব কৰি কাষত থকা বেল আইকনটো প্ৰেছ কৰি ৰাখক। আগন্তুক 4 মাহৰ ভিতৰত সলনি হ'ব অসমৰ মুখ্যমন্ত্ৰী। হিমন্ত বিশ্ব শৰ্মাক আঁতৰাই নতুন ব্যক্তিক পতা হ'ব মুখ্যমন্ত্ৰী। এই মন্তব্য APCCৰ সভাপতি ভূপেন কুমার বরার। আগন্তক 4 মাহৰ ভিতৰত সলনি হ'ব অসমৰ মুখ্যমন্ত্ৰী, প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতি ভূপেন কুমার বরার এই ভৱিষ্যৎবাণী। 4 মাহৰ পাছত প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী ক'ব লাগিব হিমন্ত বিশ্ব শৰ্মাক। মই লিখি দিম 4 মাহৰ ভিতৰত বদলি হ'ব অসমৰ মুখ্যমন্ত্ৰী। দুর্নীতি আর ভ্রষ্টাচারের অভিযোগ সাব্যস্ত হওয়া কোনো ব্যক্তিকে মুখ্যমন্ত্রীর পদত নারাখে বিজেপিয়ে। বিজেপিয়ে সলনি করেছে বিহার, হারিয়ানা, রাজস্থান আর ত্রিপুরার মুখ্যমন্ত্রী, আর এইবার সলনি করব অসমৰ মুখ্যমন্ত্রী। এই মন্তব্য ভূপেন বরার। আর এই সন্দর্ভত ভূপেন বরাক প্রত্যুত্তর দিছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। হিমন্ত বিশ্ব শর্মায় এই সন্দর্ভত কয় যে, ভূপেন বরাক মুখ্যমন্ত্রী পাতিবলৈ মই চেষ্টা চলাই আছো। এই মন্তব্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। এতিয়া প্রশ্ন হয়েছে, সচাকৈ অসমৰ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাক বদলি করব নেকি, বা অসমৰ মুখ্যমন্ত্রী সচাকৈ সলনি হব নেকি? যদি সলনি হয়, তেন্তে কোন হব অসমৰ পরবর্তী মুখ্যমন্ত্রী? হেয়া সময়ত লক্ষণীয় হব, বা পরবর্তী সময়ত লক্ষণীয় হব।